আমরা সেই পথে হেঁটে আজকে আমাদের পেশা হয়েছে, আজকে আমাদের গাড়ি বাড়ি নেম ফেম সমস্ত কিছু তাদের ছিল। তো আসলে এই রাজ্জাক কবরী এভাবে চলে যাওয়া মানে এটা বলে বোঝানো যাবে না, আপনারা সবাই বোঝেন। আমি শুধু আপনাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই যে এই দেশের শিল্প সংস্কৃতির সাথে যারা যুক্ত, বিশেষ করে কবরী মেয়েটার মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন, শুটিং করে গেছেন, এডিটিং করে গেছেন, ফিল্মের সাথে জড়িত, তিনি তার সত্তাটাকে সবসময় জাগ্রত রেখেছেন, তার শিল্প সত্তাটাকে জাগ্রত রেখেছেন। উনি আমাদের শিল্পী সমিতির উনি ছিলেন উপদেষ্টা, উনি ছিলেন আজীবন মেম্বার, উনি আমাদের অভিভাবক ছিলেন যে কোনো, এবং আমরা যখন আমাদেরকে এতই পছন্দ করতেন যে নির্বাচন করলে উনি স্টেজে চলে যেয়ে আমাদেরকে উৎসাহিত করতেন। আজকে আমি আপনাদের সবার কাছে সরকারকে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে চলো যে ফিল্ম আর্কাইভ আছে, ফিল্ম আর্কাইভের নামটা হওয়া উচিত। আমি মনে করি শিল্পী সমিতির একজন লিডার হিসাবে এটা রাজ্জাক কবরী আর্কাইভ, এটা শিল্পী সমিতি আরও ভালোভাবে অফিসিয়ালি এটাকে অ্যাপ্রোচ করবে এবং অ্যাপ্লিকেশন দেবে। আমার মনে হয় রাজ্জাক কবরীর যে অবদান আমরা প্রত্যেকেই জানি, আমাদের প্রত্যেকের মনস্পটে যদি আমরা একটা জিনিস দেখি আমাদের প্রত্যেকেই, তাহলে আমাদের রাজ্জাক কবরীর স্মৃতি জ্বলজ্বল করে ভাসবে। আমি এই একটাই কথা বলি, এই জাতি তাদেরকে সম্মান জানানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আমি মনে করি যে যদি আর্কাইভটা যদি রাজ্জাক কবরীর নামে উৎসাহিত উৎসর্গ করা হয় তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা সম্মানিত হব। এবং FDC-তে আমার যেমন রাজ্জাক ভাইয়ের নামে ফ্লোর দেওয়া হয়েছিল এক নম্বর, সেটা ছোট দেখে আমরা নেইনি। রাজ্জাক কবরী এটা কর্নার হওয়া উচিত, একটা রাজ্জাক FDC-তে একটা কর্নার হচ্ছে, রাজ্জাক কবরী একটা কর্নার হওয়া উচিত FDC-তে। আর আমি মনে করি যে এই সরকারের একটা দায়িত্ব এবং এটাও একটা দায়িত্ব হওয়া উচিত যে অবশ্যই অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, এটা খুব উনি সংসদ সদস্য ছিলেন, উনি একাধারে যেমন নেতা নেত্রী ছিলেন তেমন অভিনেত্রী ছিলেন। তো এটা বলবো। আর করোনাকালীন সময়ে হয়তো আপনারা মনে করবেন কিছু অনেক শিল্পী আজকে আসতে পারিনি, কারণ আমরা সবাই রিস্ক নিয়ে আমরা যারা আছি এখানে ফ্রন্টলাইনে যারা তারা সবাই রিস্কে আছি। তো আপনারা কোনো কিছু মনে করবেন না, আমাদের অনেক সিনিয়র শিল্পীরা আমাদের সাথে সারাক্ষণ যোগাযোগ করে যাচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন, ফারুক ভাইয়ের অবস্থা ভালো না, সিঙ্গাপুরে আছেন, ওয়াসিম ভাইয়ের অবস্থা ভালো না, জাভেদ ভাইয়ের অবস্থা ভালো না, তো বাটিরা এবং আমাদের সমসাময়িক অনেক শিল্পী আছে, অনেক জুনিয়ররা অনেক যোগাযোগ করছেন, কিন্তু আমরাই বলেছি আমরা নিরুৎসাহিত করছি, কারণ এই আসার পরে যদি কিছু হয়ে যায় তাহলে অন্যভাবে জিনিসটা বর্তায়। তো আপনারা ভালো থাকুন। এবং আমার কথা হয়েছিল, উনি যখন ওনাকে আমি ফোন দিলাম উনি অনেকক্ষণ চুপ, কী করছ তুই বলো, উনি অনেকক্ষণ চুপ, তারপরে জাস্ট কেঁদে ফেলা টোনে বললেন যে জাস্ট উনি বললেন আরেকটা কবরই হবে না, অনেক খারাপ লাগতেছে মিশা, এই জাস্ট এই কথা বললেন, আরও অনেক কথা। তারপর তখন অনেক সাংবাদিকের ফোন আসতেছিল, আমি বলি আপা আমি ওই যে আপনার ফোনটা রাখি, আমি একটু সাংবাদিকদের সাথে যোগাযোগ করি রাত্রে আর কি গতকাল রাত্রে এই বিষয়টা। উনি লিজেন্ড হয়ে উনি এই কথাটা বলে ফেলেন, উনিও একজন লিজেন্ড, বাট উনি এই কথাটা বললেন যে আরেকটা কবরই হবে না, জাস্ট এই কথাটা উনি আমাকে বললেন, একটা লাইন আর এবং কান্না, ঠিক আছে।